আপনার কি ঠোঁট কালো হয়ে যাচ্ছে? ডে বাই ডে কি লিপসের ডার্ক হয়ে যাচ্ছে? আজকে আমি বলবো ঠোঁট কালো সমস্যার সমাধান থেকে তিনটি কার্যকরী উপায়। আমি ডক্টর সিনথিয়া, অ্যাজ এ ক্লিনিক্যাল অ্যানাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করছি। আমার চেম্বারে অনেকেই আসেন এই ঠোঁট কালো সমস্যা নিয়ে। আসলে ঠোঁট কালো কেন হয় বা এটা আপনার কোনো অভ্যাসের কারণেই হচ্ছে কিনা এটা একটু দেখতে হবে। সাধারণত মেয়েদের ক্ষেত্রে দেখা যায় ডার্ক লিপস্টিক অথবা ম্যাট লিপ কালার ইউজ করার কারণে এই ঠোঁট ডার্ক শেড হয়ে যায়, কারণ এগুলোতে কিন্তু ক্ষতিকর কিছু হেভি মেটাল থাকে। এই মেটালগুলো আমাদের লিপ কালার অ্যালার্জিক রিয়াকশনের মাধ্যমে কালো করে ফেলে। এই হেভি মেটালগুলোর মধ্যে এমন কিছু মেটাল আছে যেটা কিন্তু মিথাইল প্যারাবেন নামক এটা পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার করতে পারে। এছাড়াও ঠোঁট কালো হয় আরও অনেক কারণে। স্মোকিং একটি ব্যাড হ্যাবিট, এটার কারণেও কিন্তু ঠোঁট কালো হয়, জেনেটিক্যালিও হতে পারে। আবার অনেকের পানি কম খাওয়ার অভ্যাস থাকে, দেখা যায় ল্যাক অফ হাইড্রেশনের কারণে ঠোঁট কালো হয়। আবার অনেকের ক্ষেত্রেই দেখবেন রিপিটেটিভ লিপ লিকিং এর কারণেও কিন্তু ঠোঁট কালো হতে পারে। এই সকল সমস্যার কারণে ঠোঁট কালো হয়। এছাড়াও দেখা যায় কিছু ডিজিজের কারণে ঠোঁট কালো হতে পারে, সেটার আমরা জেনে নেই কোন ডিজিজ বা কোন অসুখের কারণে ঠোঁট কালো হচ্ছে। আমি এখন বলবো এটার সমাধান বা ঘরোয়া উপায়ে আপনি কি করতে পারেন। আমাদের যেহেতু ডার্ক শেড লিপস্টিক বা ম্যাট লিপস্টিকে ক্ষতিকর উপাদান থাকে, এগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে। লং টাইম লিপস্টিক অ্যাড করে রাখা যাবে না, এবং আপনার হাইড্রেশন মেনটেন করতে হবে। দৈনিক যে পরিমাণ পানি খাওয়া উচিত সেটা পরিমিত পরিমাণ পানি খেতে হবে, প্লাস ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, স্মোকিং হ্যাবিট বাদ দিতে হবে। এর পাশাপাশি আপনি যে লিপ বাম ইউজ করবেন সেটা অবশ্যই SPF কন্টেনিং হতে হবে। এছাড়া যারা লিপ শেড ডার্ক হয়ে যাচ্ছে তারা যখন একটা স্থায়ী সমাধান চান, আমার চেম্বারে আমি দুটি ট্রিটমেন্ট করে থাকি, একটি কেমিক্যাল পিলিং আর একটি লেজার, ফ্র্যাকশনাল লেজার, এটাতে ইম্প্রুভমেন্ট হয়।